আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি খুবই ভালো আছেন। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ইনশাল্লাহ খুবই ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে 3D টেক্সট ইফেক্ট অ্যাডোবি স্টকে সাবমিট করবেন, ঠিক আছে? এর প্রসেসগুলো কি এবং কি করলে আপনার ডিজাইনগুলো রিজেক্ট করবে না, বিশেষ করে বিগিনারদের উদ্দেশ্যে বলতেছি। যদি আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইন কোয়ালিটি বা যদি আপনি একটু আমাকে ফলো করেন, তাহলে আপনার মোটামুটি ডিজাইন হলেও আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে। কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যে কোনো মাইক্রোস্টক সাইডে যদি ওদের পলিসি আপনি মেনটেন করতে পারেন বা নিয়মকানুন মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনগুলো খুব সহজে ওরা অ্যাপ্রুভ করে নেয়। আর আপনি যদি ওদের নিয়মকানুন বা পলিসি কোনো কিছু বুঝতে না পারেন, সেক্ষেত্রে আপনি হাই কোয়ালিটি ডিজাইন করেন না কেন, আপনার ডিজাইন কিন্তু ওরা রিজেক্ট করে দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো যখন আপনারা বুঝতে না পারেন বা খুব ভালো মানের ডিজাইন করেন, বাট এত কোয়ালিটিফুল ডিজাইন করার পরেও তারা রিজেক্ট করতেছে, কিন্তু কিন্তু কেন, এই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের কিছু জিনিস ফল আজকে বলবো, ট্রিক্স অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো ভিডিওর মধ্যেই। তো আপনি সেই জিনিসগুলো আসলে একটু মানে দেখেন বা ভিডিওটি যদি সম্পূর্ণভাবে কন্টিনিউ করেন, তো আমি আশাবাদী যে আপনার ডিজাইনার রিজেক্ট করবে না, আপনি খুব সহজে এখানে কন্ট্রিবিউট হতে পারবেন, ঠিক আছে? তো আমি আসলে এখানে বেশি বকবক করবো না, তাহলে আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কীভাবে ডিজাইন আপলোড করতে হয়, আর কিছু নিয়ম করেন আমি এখানে বলে দেবো, ওই অনুযায়ী আপনি ডিজাইন অ্যাপ্রুভ করবেন এবং আপনি সেখান থেকে একটা ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? যদি ওই দিন আপনি যদি এই অ্যাডোবি স্টকে যদি আপনি মোটামুটি মানে ডিজাইন বা একটু মানে পেন্টুলের কাজ জানেন, দেন মানে বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, ওই ধরনের আপনি ডিজাইন যদি করতে পারেন, বাট আপনি অ্যাডোবি স্টকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন, ঠিক আছে? তো চলেন আমরা কথা বলবো না, আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে এর ফুল প্রসেসটা কীভাবে কী করতে হবে। তো লেটস গেস স্টার্টেড। আচ্ছা, আমার অ্যাডোবি স্টকের হচ্ছে যে ড্যাশবোর্ড, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে হচ্ছে আমি কতগুলো এখানে ডিজাইন দিছি, মাত্র আমি এখানে দেখেন যে আমি 58টা ডিজাইন দিছি। অনেক আগে ডিজাইন করে রাখছিলাম, বাট ওইভাবে কাজ করা হয় নাই। আমি জানি যে হয়তো বা এইভাবে এখানে ভালো মানের হয়তো বা আর্নিং না হতে পারে, বাট চেষ্টা করছিলাম যখন আমার ডিজাইনগুলি অ্যাপ্রুভ করছিল, এই ডিজাইন কোয়ালিটি কিন্তু খুব একটা যে ভালো এমনটা কিন্তু না, ঠিক আছে? দেখেন আমার ডিজাইন কোয়ালিটি যে খুব ভালো তেমন একটা না, কারণ আমি যখন ফার্স্ট টাইম ডিজাইনগুলো দেয় ওরা অ্যাপ্রুভ করে নেয়, আমি তাদের নিয়মকানুন বা পলিসি যখন মানতে পেরেছি তখন আমার ডিজাইনগুলো ওরা খুব সহজে আর অ্যাপ্রুভ করে, ঠিক আছে? তো এই যে এখানে আমার মোটামুটি একটা আর্নিং হয়েছে, বাট মাত্র দেখেন 58টা ডিজাইন ছিল আর এইভাবে কাজ করানো হয় নাই। তো আমি আজকে আপনাদেরকে ফুল প্রসেসটা এখন 3D টেক্সট ইফেক্ট কীভাবে আপলোড করতে পারবেন, এবং 3D টেক্সট ইফেক্ট যদি আপনি আপলোড করতে পারেন, আপনি পরবর্তীতে হচ্ছে আপনি যে কোনো ডিজাইন এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা ফলো করবেন। তো আমি অ্যাডোবি স্টোরটি ওপেন করে নেই, আসলে প্রসেসটা দেখবো যে কীভাবে কী করতে হয়, ঠিক আছে? আমি আসলে এই যে এগুলেন আমার হচ্ছে এই এই ডিজাইন, ঠিক আছে? এগুলেন হচ্ছে আমার টেক্সট ইফেক্ট, অর্থাৎ আমার এগুলো ফাইলগুলো কিন্তু আমার ফ্রিপিকেও আছে। আমি এখন চাচ্ছি যে আমি অ্যাডোবি স্টকে ফাইলগুলো দিব। হ্যাঁ, তো এইখানে এই যে দেখেন একটা 3D টেক্সট ইফেক্ট আছে আমার। হ্যাঁ, এগুলো আমার আমার করা। তো যদি আপনি 3D টেক্সট ইফেক্ট ডিজাইন কীভাবে করতে হয় ওই জিনিসটা যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে 3D টেক্সট ইফেক্ট কীভাবে ডিজাইন করতে হবে, আমি সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো চলেন আমরা এখন আজকে দেখবো যে এর মানে নিয়মকানুনটা কী। তো আমি এই 100K এটা ওপেন করি। এইখানে যেটা হচ্ছে যে অনেকে কনফিউশন পড়ে, সেটা হচ্ছে যে আর্টবোর্ড, আমি ফার্স্ট টাইম বলবো আর্টবোর্ড। তো আর্টবোর্ডের সাইজটা কি কত নিতে হবে, এই জিনিসটা অনেকেই কনফিউশন মানে পড়েন যে আসলে আর্টবোর্ডের সাইজটা কত নিতে হবে। তো আমার অনেকজনে নকল করছেন যে ভাইয়া এটা কীভাবে কী করতে হবে। তো আমি বলবো যে আসলে আর্টবোর্ডের কোনো নির্ধারিত কোনো সাইজ নাই, ঠিক আছে? আর্টবোর্ডের নির্ধারিত কোনো সাইজ নাই, আপনি চাইলে আপনি যে কোনো সাইজেই আপনি এই আর্টবোর্ড সাইজটা নিতে পারেন। তো আমি আমার সৌন্দর্যের জন্য আমি যেটা সাইজ করছি, আমি এখানে ক্লিক করি আর্টবোর্ডে, এখানে দেখেন 1920 পিক্সেল ওয়াইড হচ্ছে আমি দিচ্ছি 1920 পিক্সেল, হাইট দিচ্ছি 1080, মানে 3D টেক্সট ইফেক্টের ক্ষেত্রে যেটা আর কি ভালো লাগবে এটা দিচ্ছি। আর আমি তো বললাম যে মানে আর্টবোর্ডের সাইজ কোনো মেটার না, ঠিক আছে? আর এখানে দেখেন যে আমি 3D টেক্সট ইফেক্টটা যে করছি এটা তো হচ্ছে আমি ফ্রিপিকের জন্য করছিলাম, তো এখন আমি চাচ্ছি যে এটাকে আবার কী করবো, অ্যাডোবি স্টকে আপলোড করবো, ঠিক আছে? তো অ্যাডোবি স্টকে কিন্তু আমাদের ড্রপ শ্যাডো
ড্রপ শটটা কিন্তু যদি আমরা দিয়ে দেই ড্রপ শটটা দিলে ওই জিনিসগুলো কিন্তু রিজেক্ট করে তারপর যদি আপনার সোশ্যাল মিডিয়া কোনো আইকন থাকে তারপরেও ডিজাইন রিজেক্ট করে যদি আপনার ব্র্যান্ড কোনো লোগো থাকে ওই ধরনের লোগো এখানে ইউজ করা যাবে না ঠিক আছে যা কিছু ইউজ করবেন আপনার নিজেরই প্রপারলি বা আপনার আইডিয়া থাকে আপনি এখানে জেনারেট করবেন সেই অনুযায়ী যে ডিজাইন করবেন সেই ডিজাইনগুলো আপনার খুব সহজেই অ্যাপ্রুভ করবে এখন আমার এখানে দেখেন যে এই যে 3D টেক্সট এই যে অ্যাপারেন্সে আসছি জানি না 3D টেক্সট আপনি জানেন কি না আমি যারা ভিডিওটা দেখতেছেন যদি 3D টেক্সট সম্বন্ধে যদি ধারণা না থেকে থাকে তো আমার কমেন্টে জানাবেন আমি এই ডিজাইনগুলো কীভাবে করতে হয় আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো এইখানে দেখেন আমি ড্রপ শটটা ইউজ করছি এই ড্রপ শটটাকে আমাকে ডিলিট করতে হবে ঠিক আছে আমি এই ড্রপ শটটাকে ডিলিট করতেছি এখন দেখেন একটু মানে ডিজাইনটা একটু কোয়ালিটি যদিও বা কমবে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কমবে কিন্তু তারপর করার কিছু নেই অ্যাডোবি স্টকের নিয়ম কানুন অনুযায়ী আমাদের কাজ করতে হবে তো এইখানে আমি স্টকে দেখে এই যে এখানে একটা ড্রপ শটটা দিয়েছি এই ড্রপ শটটাকে ডিলিট করব এটাকে ডিলিট করলাম এটাকে ডিলিট করলাম এখন আমার এখানে ড্রপ শট আর নাই ঠিক আছে তো এটা হচ্ছে আমি এটা তো আমার ব্লার দিয়ে করছি এই শ্যাডোটা তো আমি এখানে জাস্ট কী করবো মানে আর্টবোর্ডের বাইরে কোনো কিছু দেখবেন কন্ট্রোল এ দিয়ে দেখবেন যে আমি দেখাই বোঝাই বা ধরেন এইখানে একটা আর্টবোর্ডের কোনো কিছু আছে বা আমি বুঝতেও পারিনি ঠিক আছে ধরেন এই ছোট্ট একটা আর্টবোর্ডের একটা ই আছে আমি এই অবস্থায় সেভ দিয়ে ফাইলটা আপলোড করছি সেখানে আমার ফাইল কিন্তু রিজেক্ট করবে ঠিক আছে আর্টবোর্ডের বাইরে কোনো যেন কোনো কিছু যেন না থাকে আমি এটা ডিলিট করে দিচ্ছি এটা সবগুলো গ্রুপ করব আর এখানে লেয়ার অর্গানাইজ করার কোনো প্রয়োজন নেই আপনি এডিটেবল ফাইল রাখবেন করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন ঠিক আছে গ্রুপ করবেন জাস্ট সেভ করবেন আপনি ইপিএস ফরম্যাটেও সেভ করতে পারবেন অথবা আপনি যদি এআই ফরম্যাটে সেভ করেন সেক্ষেত্রে সমস্যা নেই তো অনেকেই এখন আগে ওদের রেকোয়ারমেন্ট ছিল যে আপনার ইপিএস 10 যখন আমরা এটা সেভ দেই ধরুন আমি এটা সেভ দিচ্ছি ইপিএস ফরম্যাটে সেভ দিলাম এই সেভ অপশনে এসে দেখেন অনেক আগে কিন্তু এখানে 10 ভার্সন আর কি ওরা মানে চুজ করতো এখন আপনি সিসিতেও দিলে সমস্যা নাই সিসিতে দিলেও ডিজাইন অ্যাপ্রুভ হবে কেননা আমি জাস্ট আপনাদের স্যাম্পল দেখাই অনেকেই কনফিউশন মনে করতে পারেন আমি এখানে 3D টেক্সট এই যে দেখেন এই যে 3D টেক্সট ইফেক্টগুলো আমি ই করছি আপলোড করছি ওরা অ্যাপ্রুভ করে নিছে আমি এখানে এগুলো কিন্তু আমি সিসিতেই আর কি ডিজাইনগুলো আপলোড করছি অ্যাপ্রুভ করে নিছে সেক্ষেত্রে আর প্রবলেম না আপনি সিসিতেও দিতে পারেন তো আমার এটা অলরেডি সেভ আছে আর এটা আমি সেভ করতেছি না এখন আমি এটা সেভ না করে আমি এখন প্রিভিউ ইমেজটা তো প্রিভিউ ইমেজের সাইজ কী করছে আমি আরেকটু আপলোড অপশনে যদি আপনাদেরকে দেখাই আচ্ছা আপলোড অপশনে গেলাম এখানে দেখেন যে ইমেজের জন্য রিকোয়ারমেন্ট এটা করছে তো আমরা তো ইমেজ করবো না আমরা ভেক্টরে আর কি কাজ করবো অর্থাৎ ইপিএস ফাইল আমি ই করবো দেখেন এআই অ্যান্ড ইপিএস ফরম্যাট অনলি আপনি ইপিএস অথবা এআই যে কোনো একটা ফরম্যাটে আপনি এখানে কাজ করতে পারবেন তারপরে দেখেন এখানে ইজ ভিক্টর ফাইল মাস্ট বি প্লেসড ইন এ জিপ ফোল্ডার অ্যালং উইথ এ প্রিভিউ ইমেজ ঠিক আছে অর্থাৎ আপনার ভেক্টর এবং মানে যে জিপ ভেক্টর এবং প্রিভিউ ইমেজের যে জেপিজি মানে ফাইলটা আপনাকে একসঙ্গে ওটা জিপ করতে হবে ঠিক আছে জিপ করার পর আর আপনার প্রিভিউ ইমেজটা সাইজ কত হবে এটা হচ্ছে মেটার ঠিক আছে তো আপনার প্রিভিউ ইমেজটা সাইজ এখানে দেখেন যে মিনিমাম রেজলিউশন দিচ্ছে 5000 পিক্সেল আর হচ্ছে আপনার 3000 পিক্সেল ঠিক আছে এর ভিতরে থাকতে মানে এর উপরে যাইতে হবে মিনিমাম সাইজ হচ্ছে এটা আপনি যত হাই রেজলিউশন দিবেন সেক্ষেত্রে আপনার মানে আপলোড করতে প্রবলেম হবে না যখন আপনি লো মানে লো কনফিগারেশনে করবেন অর্থাৎ আপনি যদি 2000 সেভ করেন বা 5000 যদি নিচে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ফাইলগুলো আপলোড হবে না আর এখানে মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ অর্থাৎ সরি ফাইল সাইজ ম্যাক্সিমাম ঠিক আছে আপনার যদি 45 MB বেশি উপরে সাইজ হয় সেক্ষেত্রে আপনার ফাইলগুলো আপলোড নেবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে অবশ্যই 45 MB নিচে হতে হবে তো আমরা এখানে রেকমেন্ড দেখলাম এখন আমি দেখবো যে ফাইলটা কীভাবে প্রিভিউ ইমেজটা কীভাবে সেভ করতে হয় তো আপনি ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টে আসার পর এই যে সেভ ফর ওয়েব লার্জি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ওইখানে রেকমেন্ড কত বলছে যে 3000 অথবা 5000-এর উপরে হতে হবে ঠিক আছে তো আমি যদি এটা অ্যাভারেজ করি আমি যদি এটা এই টিক চিহ্নটা এখানে দিয়ে দেবেন দিলে আপনি অ্যাভারেজ পারবে হ্যাঁ তো এখানে আমি যদি 3500 যদি দিই তাহলে আমার অ্যাভারেজ কত হচ্ছে 6222 এটা কোনো ম্যাটার না ওই সাইজটা আপনার 3000-এর উপরে আপনার অটোমেটিক যে সাইজ নেবে সেই সাইজটাই আপনি আপলোড দিতে পারবেন ওদের হাই রেজলিউশন ইমেজটা যত বড় হবে ততই ওদের জন্য ভালো ঠিক আছে তো অনেকেই কী করে এদিকে 5000 দেয় এদিকে 2000 দেয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইল আপলোড করতে প্রবলেম করবে ঠিক আছে তো এই জিনিসটা অনেকেই প্রবলেম ফেস করেন আমি মনে করি বা অনেকজনে আমার কমেন্টও করেন তো এই জিনিসটা আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে আর প্রবলেম হবে না তারপর আমি এখানে সেভ দেব
ওকে আমি সেভ দিলাম। ওকে ক্লোজ করে দেবো। আচ্ছা এটাকে আমি আবার সেভ দিই। ওকে সেভ হয়ে গেছে, আমি এটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ ক্লোজ করার পর এখন আমাকে যেটা করতে হবে, আমার এগুলো দেখেন একটা হচ্ছে আমার এই ফাইলগুলো নাম কিন্তু আমি একই নামে রাখছি, ঠিক আছে, 1 1, তারপর হচ্ছে 2, মানে 5 5 6 6, মানে আপনি যে কোনো ফাইল জেপিজি এবং আপনার মানে মেইন ফাইল এবং জেপিজি আপনি দুইটা নামে এক রাখবেন, তাহলে আপনার প্রবলেম হবে না, ঠিক আছে। তো আপনি যদি এখানে এক এক দেন, এখানে দুই দুই যদি দেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম ফেস করতে হবে। তো তারপর হচ্ছে যে আমার এই ভ্যালেন্টাইন্স ডে আমি ওপেন করি, এটাকেও আমি যদি আপলোড দিই, তো এখানে দেখেন যে আমি এখানে আবার এখানে দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ড্রপ শট আছে কিনা দেখে দেখে নেবো। এই যে ড্রপ শট আসে আমি ডিলিট করে দিলাম। আপনার ড্রপ শট থাকলে কিন্তু ডিজাইন রিজেক্ট করবে, এটা মাথায় রাখবেন। তো গ্রুপ করলাম, আবার কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, বা এখান থেকে আমি সেভ দিতে পারি। ওকে তারপর আবার এখানে ওয়েবে যাব, সরি ফাইলে যাব, ফাইলে আসার পর এখানে এক্সপোর্টে যাব, এক্সপোর্টে আসার পর সেভ ফর ওয়েব, আবার এখানে 3000 3500 যদি দেই আমাদের অ্যাভারেজ আসতেছে এটা। আর আপনি কালার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই কালার কম্বিনেশনটা কি করব, তো আপনি কালারটা আরজিবিতেও রাখতে পারেন, আপনি সিএমওয়াইকেও রাখতে পারেন, এটা কোনো ব্যাটার না, ঠিক আছে। তো আপনার যদি 3D টেক্সট ব্যাকড হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি কালার আরজিবিতেও করবেন, যদি প্রিন্ট টেম্পলেট হয় সেক্ষেত্রে আপনি সিএমওয়াইকে করতে পারেন বা আরজিবিতেও করতে পারেন, ওটা বর্তমানে কোনো প্রবলেম না, ঠিক আছে। তো আবার আমি সেভ দিচ্ছি এটা। দেখ আবার ক্লোজ করে দিলাম, হ্যাঁ দেখ আবার সেভ দেই। ওকে ক্লোজ। ওকে তো এখন আমি এই হচ্ছে আমার একটা মেন ফাইল, এটা হচ্ছে আমার জেপিজি ফাইল, ঠিক আছে। আমি একটু প্রিভিয়াসটা হচ্ছে বাড়াই নাই। ওকে এটা আমার ব্ল্যাক এবং ব্ল্যাক, ঠিক আছে, ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স সবগুলো কিন্তু এক নামে, 4 4 5 5 6 6 এই নামে কিন্তু আমি ই করছি, ঠিক আছে। এখন এগুলো সবগুলোকে আমি জিপ করবো, তো আমি দুইটাকে ধরবো, এটা এই ব্ল্যাক এবং এই ব্ল্যাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে এই যে সেন্ড টু বসে এখানে যে কম্প্রেশন জিপ এখানে ক্লিক করবেন, ক্লিক করলাম, জাস্ট সবগুলো এইভাবে আমরা জিপ করে নেবো ফাইলগুলো সবগুলো, ঠিক আছে। তো আমি জিপ করে নিচ্ছি, তো আমার মোটামুটি সবগুলো জিপ করা শেষ হয়ে গেছে, এখন আমি জাস্ট আপলোডের পালা, ঠিক আছে। এই সবগুলো আমি জিপ করছি, এক একটার ভিতরে দেখেন যে 1 1 1, আমার তিনটে এখন ফাইল হয়ে গেছে, এই যে 4 4 4 5 5 5, আমি জিপ করা আমার মোটামুটি শেষ। তো এখন আমি আমার আমার ড্যাশবোর্ডে চলে যাবো, অ্যাডোবি স্টকে, এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা এই যে আপলোড আবার ক্লিক করবো, ক্লিক করার পর এইখানে যে ড্রাগ অ্যান্ড ড্রপ ফাইল অর ফর ব্রাউজ, এখানে ক্লিক করবেন, অথবা আপনি টেনে আনি এটা ই করতে পারেন। ফাইলটা কোথায় রাখলাম এটা, ওকে ওকে একটা জিনিস ভালোভাবে দেখাই, অনেক যারা নতুন তাদের জন্য খুব সমস্যা হয়, আমি এই জিনিসটা বুঝি, বা হয়তো বা যারা অ্যাডভান্স লেভেলে তারা তারা হয়তো বা একটু বোরিং ফিল মনে করতে পারে। তো দেখেন যে 1 1, ঠিক আছে, এর ভিতরে আমি জিপ করছি দুইটা মিলি, ভিতরে দেখি কী কী ফাইল আছে, ঠিক আছে। দেখেন আমার প্রিভিউ ইমেজ এবং মানে মেন ফাইল দুইটাই একসঙ্গে আছে, এই এতটুকু, আপনি এইভাবে যদি রাখেন বাস হয়ে যাবে। তো এটাকে এখন আমি ক্যান্সেল ক্লোজ করতেছি, দেখালাম, আপনি সবগুলো ফাইল এইভাবে আপনি জিপ করবেন, জিপ করে রেখে তারপর হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো এমন আমি কি করব, এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল অর ব্রাউজ এখানে ক্লিক করব, ক্লিক করে এক একটা করে আমাকে সিলেক্ট করতে হবে। এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা 13 14 15 16 17 18 19 20 21 22, আমার মোট 22টা ফাইল। হ্যাঁ জাস্ট এখন আমি ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে, আপনার ফাইলের সাইজ অনুযায়ী একটু লোড নেবে, ঠিক আছে, আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ডস করবে আপনার ফাইলগুলো আপলোড হওয়া। তো আমরা কিছুক্ষণ আপলোড হোক, তারপর দেখি
পরের স্টেপ কি করতে হবে। যদি আপনাদের কোনো যদি প্রবলেম ফেস মনে করেন তো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অথবা আমার ফেসবুক গ্রুপে নক করবেন, আমি নক করলে আমি আপনাদেরকে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো প্লিজ দর্শকরা বা আমার বন্ধুগণেরা, যদি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, যেন আপনাদেরকে আরও নিত্য নতুন কোনো কিছু আপনাদের উপহার দিতে পারি। ঠিক আছে, তো ফাইলগুলো আপলোড হোক, আমরা তারপর প্রসেসটা দেখতেছি। তো আপনার আমার মোটামুটি আপলোড কমপ্লিট, এখন আমাদেরকে ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল এসব বসাতে হবে। ঠিক আছে, তো আমি যেহেতু আপনাদের যদি সবগুলো একই ক্যাটাগরি ডিজাইন থাকে সেক্ষেত্রে আপনি সবগুলো সিলেক্ট করে, আচ্ছা আমি যদি অল সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে কন্ট্রোল এ যদি দেই, সরি, এখানে আপনি যদি একটা একটা করে যদি সবগুলো অল সিলেক্ট করেন বা এইখানেও যদি ক্লিক করেন দেখেন যে অল সিলেক্ট। ঠিক আছে, তো অল সিলেক্ট করলে আপনি সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে দিবেন, এখানে যে ভেক্টর, ভেক্টর আমাদের ঠিক থাকবে, এখানে আপনি এই যে ক্যাটাগরি আসবেন, ক্যাটাগরিতে আসার পর এখানে দেখবেন যে গ্রাফিক রিসোর্স। ঠিক আছে, গ্রাফিক রিসোর্স করবেন, তারপর এখানে ইংলিশ ঠিক থাকবে, এখানে এসে নো করবেন, নো করার পর এখানে আমাদের টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো টাইটেল আপনি ম্যাক্সিমাম মানে 20টা কার্সার ব্যবহার করতে পারবেন, এর বেশি পাবেন না। তো আমি টাইটেলগুলো আমি নোট করে রাখছি, জাস্ট টাইটেলগুলো আমি বসাই দেবো। থ্রিডি টেক্সট ইফেক্ট হাই কোয়ালিটি, জাস্ট আমি এটা বসিয়ে দেবো, সেমভাবে দিলাম, হ্যাঁ থ্রিডি দিলাম। দেওয়ার পর আমি কিন্তু পরে আপনার ভিডিওটা স্কিপ করিয়েন না, দেখেন ভালোভাবে আমি কী করি। তারপর এখানে দেখবেন যে আমরা এই থ্রিডি টেক্সট ইফেক্টে মানে থ্রিডির সামনে দেখবো যে মানে 100K, তারপর 200K, থ্রিডি টেক্সট ইফেক্ট, অর্থাৎ যে সামনে সামনে যে ডিজিটাল, তারপর হাউজ, হ্যাঁ ঈদ মুবারক, জাস্ট সামনে এগুলো আগে তারপর সেভ করবো, আগে স্টেপ বাই স্টেপ দেখাই আপনাদেরকে। আমি থ্রিডি টেক্সট ইফেক্ট ফুললি এডিটেবল হাই কোয়ালিটি এটা দিলাম, বাস এটা গেল। তারপর হচ্ছে ট্যাগ, তো এখানে মিনিমাম বলছে মিনিমাম আপনি 5টা ট্যাগ ব্যবহার করতে পারবেন, আর আপনার যদি সর্বোচ্চ তো হাই ম্যাক্সিমাম যদি হয় তো আপনি 49টা ট্যাগ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি পেস্ট করবো, এখানে পেস্ট করে জাস্ট আমি কিওয়ার্ডগুলো এগুলো কপি করে এনে বসাই দেবো। আপনি গুগল থেকে রিসার্চ করে ওই সব বসাতে পারবেন, সমস্যা নেই। আমি কন্ট্রোল ভি দিলাম, তারপর ইন্টারফেস করবো, বা আপনি ইন্টারফেস না করলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে আমার দেখুন এখন আগে ছিল কিন্তু এই বিটনটা কিন্তু হাইট ছিল, এখন কিন্তু আমার সাব ই হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখানে দেখেন যে সাবমিট 18 ফাইলস, তার মানে সবগুলো কি সিলেক্টেড মানে হয় নাই, আচ্ছা নাকি ভুল দেখাচ্ছে, চেঞ্জ মোড ব্লো উইল বি, 20টা সিলেক্টেড আছে, এখানে সাব 18টা দেখাচ্ছে, আচ্ছা কেন জানি দেখাচ্ছে বুঝতে পারতেছি না। এখানে মোটামুটি শেষ, ট্যাগ শেষ। ঠিক আছে, এখন আমি এখানে জাস্ট সেভ করব, আগে আপলোড করব না, আগে সেভ করব, যেহেতু আমার সবগুলো একই ক্যাটাগরি ডিজাইন, আমি ট্যাগগুলো এক রাখলাম, এক রাখার পর এই যেগুলো আমি শুধু চেঞ্জ করব, সেভ চেঞ্জ করবো আর সেভ করবো। ঠিক আছে, এই দেখেন 100K, আমি এই ডেসক্রিপশন বক্স, ডেসক্রিপশন বক্সে আসবো, কোথায় গেল, এই টাইটেলে আসবো, টাইটেল এসে 100K, এটা দেওয়ার পর আমি এটাকে আবার সেভ করব একটা একটা করে, তারপর এটাকে ধরবো, ধরে জাস্ট আবার এটাকে 200K দেওয়ার পর এটাকে আবার সেভ করব। এইভাবে এইভাবে যদি সবগুলো আপনার একই ক্যাটাগরি ডিজাইন হয়ে থাকে তাহলে আপনি ওইভাবে আপলোড করতে পারবেন, কোনো কোনো প্রকার প্রবলেম হবে না। ঠিক আছে, তো আমি সবগুলো চেঞ্জ করে নিচ্ছি, তো মোটামুটি আমার 17টা এডিট হয়ে গেছে, এখন আমার ঈদ মোবারকটা আছে, আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ঈদ মোবারক তারপর আবার সেভ করলাম, তারপর এটা কী আছে গোল্ড, তার ঠিক না পার GOLD গোল্ড, গোল্ড করার পর আবার সেভ দেবো, আবার এখানে আছে গ্রিন, ঠিক আছে GRWN গ্রিন, ওকে সেভ দিলাম। তো আমরা একটু চেক করে নেবো, দেখি আমাদের সবগুলো চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, তো এই যে যখন দেখবেন সাইডে যে আপনার দেখবেন সবুজ বাতি যখন আপনার শো করবে তখন দেখবেন যে আপনার কিওয়ার্ড বা ডেসক্রিপশন সব কিছু ঠিক আছে। তো আমরা একটু চেক করে নেই, এটি 100K, এখানে এই যে এখানে ফলো করবেন 100K, তারপর হচ্ছে যে 200K, থ্রিডি টেক্স, তারপর ডিজিটাল, হাউজ, ঈদ মোবারক, মোটামুটি সব ঠিক আছে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় সব ঠিক আছে, জাস্ট এখানে আমাদের সব কিছু ঠিক আছে, নিচে একটু স্ক্রল করে দিতে আসি, হ্যাঁ যদি ঠিকঠাক মনে হয় তারপর আপনি জাস্ট এখানে সাবমিটে ক্লিক করবেন। এখান থেকে আমার 20টা ফাইল অলরেডি হয়ে গেছে, এই সাবমিট 20 ফাইলস ক্লিক করবেন, তারপর আবার আপনাকে শো করবে, প্রিভিউ দেখাবে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা।
হ্যাঁ, যদি ঠিক থাকে আবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন থ্যাংক ইউ ফর ইওর সাবমিশন, ইওর ফাইল উইল বি রিভিউ বাই মডারনেশন টিম উইন দি নেক্সট ফাউ ডেজ। ঠিক আছে, তো আপনার কিছুদিনের মধ্যে ওরা ওরা রিভিউ করে আপনাদের ফাইলগুলো পাবলিশড হবে কি রিজেক্ট করবে ওরা বোঝাই দেবে। ঠিক আছে, তো এখানে দেখেন যে আপনার যদি আপনার ফাইল যদি রিজেক্ট করে সেক্ষেত্রে আপনার নট অ্যাকসেপ্টেড এখানে শো করবে, এই যে আমার এগুলো ফাইল সবগুলো রিজেক্ট করা ফাইল এগুলো রিজেক্ট করবে। তারপর হচ্ছে যে আপনার যদি মানে ফাইল পাবলিশড হয় সেক্ষেত্রে আপনি ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন, এখানে এইভাবে থাকবে। ঠিক আছে, তো আমি গত পরশুদিন এই ফাইল এই তিনটা দিছিলাম, তো তিনটাই ইনশাল্লাহ অ্যাপ্রুভ করছে, তো এগুলো অ্যাপ্রুভ করবে সমস্যা নেই। আমি যে প্রসেসগুলো আপনাকে দেখালাম তো আপনি সেই প্রসেসগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারেন তো সেক্ষেত্রে আপনার আর প্রবলেম হবে না। ঠিক আছে, আপনার সবগুলো প্রবলেম হবে না, ওইভাবে আপলোড করলে আপনি মোটামুটি সাকসেস করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমার একটা ফাইল মিস্টেক হয়েছে, বাস আমি এটা আর আজকে আর মানে আপলোড করতেছি না, যেহেতু আমার 20টা ফাইল আপলোড হয়ে গেছে, আমি এটা থাক, আমি আবার আগামীতে করবো সেটা। আপনাদের দেখানোর জন্য আসলে আমার ভিডিওটা করা, তো হয়তোবা ভিডিওটা লং হয়ে গেছে, আপনি যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে আমার মনে হয় না যে আপনি ডিজাইন এখানে অ্যাপ্রুভ না করিয়ে ছাড়বেন। ঠিক আছে, অবশ্যই অ্যাপ্রুভ করাতে পারবেন, এটা কোনো মেটারে মনে হয় না। আমি ফার্স্ট টাইম তখন বুঝতে পারি নাই, আসলে ওদের নিয়মকানুন বুঝতে পারি নাই, এই জন্য আমার বারবার রিজেক্ট করছিল। এখন আমার আমার ডিজাইন যদি একটা বা 100টা যদি করি আমার সন্দেহ হয় আমার একটা ডিজাইন রিজেক্ট করে কিনা। ঠিক আছে, তো আপনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেখবো, আপনি 2-3 দিন পর আমার ভিডিওটা কাউন্ট হওয়ার পর 2-3 দিন পর দেখবেন যে আমার প্রোফাইলটা আপনারা দেখতে পারবেন। আমি অ্যাডোবে লিঙ্ক দিয়ে রাখবো যে দেখবেন যে আসলে আমার ডিজাইনগুলো পাবলিশড হয়েছে কিনা। যদি আপনি লিঙ্ক দেবো জাস্ট আপনি এইভাবে ক্লিক যদি ক্লিক করেন লিঙ্কে, তো এইভাবে আপনি দেখতে পারবেন যে মিলন গ্রাফিক্স এইভাবে আমার ডিজাইনগুলো সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, তো যদি এই ভিডিওটা উপকারে আসে আপনাদের তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি আপনার কোনো প্রবলেম হয় আমি আমার ফেসবুকে ফেসবুকে নক করবেন, দেন যদি কোনো ভিডিওর প্রয়োজন হয় বা গ্রাফিক্স রিলেটেড কোনো যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।